प्रिय दशम श्रेणी शिक्षार्थीवृंद आशा करी तुम्हारा भलो आछो आमिओ भलो आछि। आमि रणबीर चक्रवर्ती पुलिस लाइन स्कूल नारायणगंज कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे जानाच्छि आबारो सुस्वागतम। प्रिय शिक्षार्थीरा आमरा आज के जे विषय निये तुम्हारे संगे आलोचना करते जाच्छी विषयटी होच्छे हिंदू धर्म और नैतिक शिक्षा। एई हिंदू धर्म और नैतिक शिक्षा विषय तुम्हारे साथे पूर्वे आमादेर अनेकगुली क्लास होयेछे, तो आज के आमरा आरो एक नतून विषय निये तुम्हारे सम्मुखे हाजिर होयेछी। आशा करी तुम्हारा मनोयोग सहकारे हमारे आज के क्लासटी उपभोग कर। तो प्रिय शिक्षार्थी आसो कथा बाड़िए लाभ नहीं क्लासे प्रवेश करी। हमें आजकल जो पाठ हिंदू धर्म और नैतिक शिक्षा विषय द्वितीय अध्याय हिंदू धर्म उत्पत्ति हिंदू धर्म विश्वास उत्पत्ति और विकास ये अध्याय पूर्वोक्त क्लासे आम्रा कर्मजुग एवं जुगेर विभिन्न धारणा अष्टांग जुग ये समस्त विषय आलोचना करेछिलाम। आज के जे विषय निये आलाप करते जाच्छि एटी होच्छे ज्ञान जुग। तुम्हारा स्क्रिने देखते पाच्छो ज्ञान जुग शब्दटि लेखा रयेछे। आम्रा आज के এই জ্ঞানযুগ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোকপাত করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে খেয়াল করে দেখো একজন শিক্ষার্থী জ্ঞানযুগ সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছেন। এই জ্ঞানযুগ আসলে কি? মুখ্য লাভের অন্যতম উপায় হচ্ছে ज्ञान जुग। ज्ञान अनुशीलन द्वारा परम सत्ताय उपनीत हार पद्धति ज्ञान जुग। शास्त्रे आत्मतत्व और परमार्थ तत्व जाना के बला ज्ञान जुग। शास्त्रे आत्मतत्व और परमार्थ तत्व जाना के ज्ञान बला ज्ञान और জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলা হয়েছে জ্ঞানযুগ। আশা করি বুঝতে পেরেছ। জ্ঞানের পথে স্রষ্টাকে জানার যে সাধনা তাকে বলে জ্ঞানযুগ। জ্ঞানই জগৎ ও জীবের প্রকৃতি ও পরিণতি জেনে সৃষ্টির ঊর্ধ্বে স্রষ্টাকে অন্তরে অনুভব করেন। তিনি উপলব্ধি করেন তার নিজের মধ্যে এবং বিশ্বের সকল প্রাণীর মধ্যে একই চেতনা অবস্থান করছে। জগতের সব কিছু সেই পরম চৈতন্যের দ্বারাই চৈতন্যময়। আর এই চৈতন্য কি? এই চৈতন্যই আত্মা অথবা জীবাত্মা আমরা যাই বলি না কেন। জ্ঞানী আরও উপলব্ধি করেন প্রত্যেক জীবের মধ্যে যে জীবাত্মা রয়েছে তা বিশ্ব আত্মা বা পরমাত্মা। জ্ঞানীর দৃষ্টিতে পরমাত্মার অবস্থান কোথায় ধরা পড়ে? এই বিশ্ব চলাচলের মধ্যে। এই বিশ্ব চলাচলের সমগ্র জায়গায় পরমাত্মার অবস্থান। তো প্রিয় শিক্ষার্থীরা, তবে সাধারণ মানুষের দৃষ্টিতে সেই পরম তত্ত্ব ধরা পড়ে না। এর কারণ কি? কারণ হিসেবে বলা হয়েছে ঈশ্বরের মায়াশক্তি দ্বারা জীব আচ্ছন্ন থাকে, তার নিকট আত্মতত্ত্ব বা পরম তত্ত্ব প্রকাশিত হয় না। তবে ঈশ্বর অনুগ্রহে
যখন মায়ার প্রভাব কেটে যায় তখন জীব আত্মদত্তজ্ঞ এবং ব্রহ্মজ্ঞ হতে পারেন। এর মানে ঈশ্বরের অনুগ্রহ বা ঈশ্বরের কৃপা ভিন্ন সেই আত্মতত্ত্বজ্ঞ হওয়া সম্ভব নয়। আত্মতত্ত্বজ্ঞ মানে কি? মানে আত্মাকে জানা, অর্থ নিজেকে জানা। ব্রহ্মজ্ঞ মানে কি? ব্রহ্মকে জানা। এভাবে তার সর্বত্র সমভূত জন্মে বাসনা শুদ্ধ হয়, সুন্দর হয় তার আচরণ। তখন সাধকের অহংকার থাকে না, হিংসা থাকে না, গুরু সেবা, দেহ মনে পবিত্র থাকা, জ্ঞানের বিষয়ে জানার আগ্রহ, ক্ষমা, এ সকল গুণ তার মধ্যে প্রকাশ পায়। প্রিয় শিক্ষার্থীরা, শ্রীমৎ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে জ্ঞানীর 20টি লক্ষণের উল্লেখ রয়েছে। জ্ঞানী কর্মতত্ত্ব উপলব্ধি করে থাকেন, তাই তার কর্ম হয় নিষ্কাম, নিষ্কাম কর্ম। শ্রীমৎ ভগবদ গীতার জ্ঞানযুগ অধ্যায়ে কর্মতত্ত্ব সম্বন্ধে 3টি কথা রয়েছে, কর্ম, অকর্ম ও বিকর্ম। বিকর্ম শাস্ত্র বিহিত যে সকল কর্ম করতে হয়, শাস্ত্র বিহিত যে সকল কর্ম করতে হয় সেগুলিকে বলে কর্ম। আর যা শাস্ত্র নিষিদ্ধ সেগুলো হচ্ছে বিকর্ম, আর কোনো কাজ না করাকে বলা হচ্ছে অকর্ম। তাহলে 3 ধরনের কর্মের কথা ভগবান শ্রীমৎ ভগবদ গীতায় আমাদেরকে উপদেশ করেছেন। কর্মতত্ত্ব গহীন অরণ্যের মতো, যেখানে জ্ঞানী জ্ঞানলোকে বা জ্ঞানালোকে কর্তব্য কর্ম নির্ণয় করে থাকেন। জ্ঞান অনুশীলনে মানুষের সমস্ত রকম দুঃখ তাপ দূর হয়। ভক্ত মাত্রই ঈশ্বরের প্রিয় পাত্র হলেও গীতায় জ্ঞানী ভক্তই ভগবানের বেশি প্রিয়। জ্ঞান অর্জনের জন্য গীতার নির্দেশ হচ্ছে তত্ত্বদর্শী গুরুর নিকট উপস্থিত হয়ে, অর্থাৎ সদ্গুরুর নিকট গিয়ে তাকে প্রণাম বন্দনা করতে হবে, সেবাকর্ম দ্বারা তাকে তুষ্ট করতে হবে এবং বিনীতভাবে তাকে প্রশ্ন করতে হবে। তো সেবাকর্মে তুষ্ট আত্মতত্ত্বজ্ঞ গুরু তখন জ্ঞান প্রার্থীকে উপদেশ দিয়ে থাকে। কি উপদেশ দেন? জ্ঞান লাভে ইচ্ছুক প্রার্থী সম্পর্কে বলা হয়েছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরাসং যতেন্দ্রিয়াঃ, জ্ঞানম লব্ধাপরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এই হচ্ছে জ্ঞান লাভেচ্ছু বা জ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তি সম্পর্কে কথা ভগবান গীতায় বলছেন। এর অর্থটি করলে তারা এরকম, অর্থাৎ যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবান মানে ওনাকে শ্রদ্ধাশীল হতে হবে, আর একনিষ্ঠ সাধন তৎপর, সাধন ভজনে একনিষ্ঠতা থাকতে হবে, এবং জিতেন্দ্রিয়, ইন্দ্রিয় সমূহের উপর ওনার বিজয় থাকতে হবে। যদি এই গুণাবলী একজন ভক্তের মধ্যে থাকে তাহলে তিনি জ্ঞান লাভ করে থাকেন, তাহলেই তিনি জ্ঞান লাভ করে থাকেন। আত্মজ্ঞান লাভ করে শীঘ্রই তিনি পরম শান্তি লাভ করেন। সংক্ষেপে জ্ঞানযুগের ফল যদি আমরা বলি, জ্ঞান পরম পবিত্র, সকল অপবিত্রতাকে দূর করে দেওয়ার ক্ষমতা জ্ঞানের রয়েছে, জ্ঞানীর পাপ বিনষ্ট হয়, জ্ঞানের উদয়ে অজ্ঞানতা থাকতে পারে না,
ज्ञानी कर्मबंधन थाके ना ताई ज्ञानी परम सुखे अवस्थान करें। ज्ञान लाभेर जन्य आम्रा सबाई जत्नशील हब। एई छिलो आमादेर ज्ञान जुगेर आजकेर आलोचना। तो प्रिय शिक्षार्थीरा आशा करी तुम्हरा ज्ञान जुग सम्पर्के सम्यक धारणा लाभ करे थाकबे। आमादेर बर्तमान जे आलोच्य विषय एटी होच्छे भक्ति जुग আর এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়ের আলোচনা সমাপ্ত হতে যাচ্ছে। ভক্তি যুগে ভক্তিকে অবলম্বন করে যে ঈশ্বর আরাধনা তাকে ভক্তি যুগ বলে। ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যোগসূত্র রচনা করা ভক্তি যুগ। ভক্তির বা ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যে যোগসূত্র রচনা করা হয় তাকে ভক্তিযোগ বলা হয়। যোগসূত্র বুঝোই ভগবানের সঙ্গে একটা যুক্ত থাকা। তোমরা খেয়াল করে দেখবে মায়েরা যারা বাড়িতে থাকেন ছেলে বা মেয়ে বা তার সন্তান যত দূরেই থাকুক না কেন যেন একটা অদৃশ্য সূত্র দ্বারা দুজনের মধ্যে একটা বন্ধন থাকে। ছেলে মেয়ের অসুবিধা হলে মা তা বুঝতে পারে। এরকমই ভগবানের সঙ্গেও ভক্তের একটা অদৃশ্য সম্পর্ক বিরাজমান। তো কেউ কেউ এই সম্পর্কটাকে উপলব্ধি করতে পারেন, আবার কেউ কেউ এটাকে উপলব্ধি করতে পারেন না। তো প্রিয় শিক্ষার্থীরা, ভক্তিকে অবলম্বন করে ভগবানের সঙ্গে যোগসূত্র রচনা করা হচ্ছে ভক্তিযোগ। ভক্তির অশেষ শক্তি, ভক্তিতেই মুক্তি। ভক্তি মানব হৃদয়ের একটি সুকুমার বৃত্তি। ভগবান নারদ একজন ঋষি যাকে দেবর্ষি বলা হয়ে থাকে। তো ভগবান নারদজি ওনার ভক্তিসূত্রে বলছেন যে ভগবানের ঐকান্তিক প্রেম বা ভালোবাসাকে ভক্তি বলে। ভগবানের ঐকান্তিক প্রেম বা ভালোবাসাকে ভক্তি বলা হয়। ঈশ্বরের প্রতি প্রেম ভাবকে ভক্তি বলে। শাণ্ডিল্য সূত্রে ভক্তির লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে, ভগবানের পদে যে একান্ত রতি তারই নাম ভক্তি। কি সুন্দর কথা, ভগবানের পদে যে একান্ত রতি তারই নাম কি ভক্তি। অর্থাৎ ভগবানের পায়ে ভগবানের চরণে সবসময় যার মতি গতি থাকে তাকেই ভক্ত বলা চলে। তাইলে বুঝো একবার আমরা ভক্ত কিনা। শ্রীমদ ভগবত গীতার দ্বাদশ অধ্যায়ের নাম ভক্তিযুগ। এর আগে কর্মজ্ঞানের কথা, ভগবানের বিভূতি ও বিশ্বরূপের পরিচয় পাওয়া গেছে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্যের মধ্য দিয়ে সগুণ ঈশ্বর নির্গুণ ঈশ্বর সম্বন্ধে জেনেছেন, মানে সাকার ঈশ্বর বা নিরাকার ঈশ্বর। দ্বাদশ অধ্যায়ের শুরুতে অর্জুনের মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? যে কিনা নির্গুণ নির্বিশেষ অপর ব্রহ্মের সাধনা আর ব্যক্ত ঈশ্বরকে সাকার রূপে আরাধনা করার মধ্যে কোনটি উত্তম পথ? উত্তরে ভগবান বলছেন, সাধনার উভয় প্রতি ক্লেশ আছে। ক্লেশ মানে কষ্ট, মানে বাধা বিপত্তি থাকবেই। সাধনা করতে গেলে তো সহজে হবে না, এগুলো থাকবেই। তবে অব্যক্ত ব্রহ্মচিন্তার চেয়ে সগুণ মূর্তিমান সাকার ঈশ্বরের আরাধনা করা অপেক্ষাকৃত সহজ। ঈশ্বরকে যারা সাকারে মানে সাকার গুণময় রূপে আরাধনা করেন তারাই মূলত ভক্তিপথের প্রতীক। এখানে কি বলছেন কি ঈশ্বর নিরাকার, সে নিরাকার ভাবে ঈশ্বরের উপাসনার চেয়ে সাকার ভাবে ঈশ্বরের উপাসনা তুলনামূলক সহজ। ঈশ্বরকে যারা সাকারে গুণময় রূপে আরাধনা করেন তারাই মূলত ভক্তিপথের সাধক।
ভক্তিকে অবলম্বন করে যিনি সাধনা করেন তিনি হচ্ছে ভক্ত। ভক্ত সম্বন্ধে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করে ঈশ্বরের শরণাপন্ন হন তিনি ভগবত ভাব লাভ করেন, তার পাপ তাপ দুঃখ বেদনা থাকে না। ভক্তির মাধ্যমে ভক্ত ভগবানের অনুগ্রহ পেয়ে থাকেন। ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণই ভক্তিযুগের প্রধান কথা। তবে মনে রাখা প্রয়োজন এ ভক্তির মূলে থাকবে গভীর বিশ্বাস। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি করুণাময়, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। গীতায় বহুবিধ সাধন পথের কথা উল্লেখ রয়েছে। যে সকল পথে সাধনায় নিষ্ঠা থাকলে ঈশ্বরের করুণা লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, গীতায় বহুবিধ সাধন পথের কথা উল্লেখ রয়েছে। সে সকল পথে সাধনায় নিষ্ঠা থাকলে ঈশ্বরের করুণা লাভ করা যায়। তবে কর্মযুগের বা জ্ঞান যুগের যে পথেরই সাধক হোক না কেন, সকল পথেই ঈশ্বরের অনুগ্রহ লাভ করা সম্ভব। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ে যতমাং প্রবদ্যন্তে তাং তদৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, যে আমাকে যেভাবেই উপাসনা করে আমি তাকে সেভাবেই সন্তুষ্ট করি। মানবগণ সকল প্রকারে আমার পথই অনুসরণ করে। অর্থাৎ মানবগণ যে পথই অনুসরণ করুন না কেন, সকল পথেই আমাদেরই পৌঁছাতে পারে। ভক্তিযুগে ভক্তের চিত্তে ভগবানের অশেষ করুণা ও সর্বশক্তিমান সর্বশক্তিমত্তায় থাকে গভীর বিশ্বাস। এই বিশ্বাস অবলম্বন করে ভক্ত ভগবানকে একমাত্র আশ্রয়স্থল মনে করে থাকে। অর্থাৎ ভক্তের একমাত্র গতি হচ্ছে ভগবান। এই অনুভূতি নিয়ে ভগবানে আত্মসমর্পণই ভক্তিমার্গের প্রধান ভাব। অর্থাৎ ভগবানের শরণাগতি বা আত্মসমর্পণ ভক্তিযুগের সার কথা। শরণাগতি, ভগবানের চরণে ভগবত চরণে নিজেকে সর্বস্ব সমর্পণ করে দেয়া, এটা হচ্ছে গিয়ে ভক্তিমার্গের বা ভক্তিযুগের প্রধান এবং মুখ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ভক্তিযুগের আলোচনার মধ্য দিয়ে আমরা এই অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। এই ক্লাস সমাপ্ত করার আগে আমি একটি কথা বলতে চাই। কর্মযুগ, জ্ঞান যুগ এবং ভক্তিযুগ, এই তিনটি যুগের মধ্যে যে কোনো একটি যুগকেই যদি কেউ তার জীবনে অবলম্বন করতে পারে তাহলেই ব্যক্তিজীবন সার্থক হবে, সুন্দর হবে। যাই হোক, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, এখন করোনা মহামারীর প্রাদুর্ভাব চলছে, অবশ্যই বাইরে গেলে সবাই মাস্ক ব্যবহার করবে এবং কিছুক্ষণ পরে পরে হাত ধৌত করার অভ্যাস রাখবে এবং স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই জীবিকা নির্বাহ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।